হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তো চলো আজকে তোমাদের সঙ্গে শুরু করছি আমাদের সুন্দরবন ব্লগের দ্বিতীয় দিনের কি কি করেছিলাম সেই সমস্ত সব কিছু। তো সবার আগে দেখিয়ে দিই আমরা কি ধরনের ড্রেস পরে নিয়েছি। দেখো হাবি এবং আমরা দুজনেই একটা ব্ল্যাক কম্বিনেশন এবং আমি একটা রেড আর ব্ল্যাকের কম্বিনেশনের ড্রেস পরেছি, সাথে শিহাবকেও রেডি করে নিয়েছি। ব্যাস এবার হোটেল থেকে বেরিয়ে পড়ছি। এই দেখো হাবি হোটেলের দরজা লক করছে আর মোটামুটি সবাই কিন্তু আগে এগিয়ে গেছে। আজকে হাবি দারুণ মস্তিতে আছে, কারণ ওকে জাস্ট একটা ব্যাগই ক্যারি করতে হচ্ছে, কারণ হোটেলেই বাকি সব রাখা গেছে। আর অন্যদিকে দেখো আমরা হোটেল থেকে বেরিয়ে ভ্যানে উঠে গেছি। এই সেকেন্ড দিন কিন্তু ভ্যানের ফেয়ারটা আমাদেরকেই দিতে হচ্ছে। আর শিহাব কিন্তু দারুণ মস্তিতে গাছপালা দেখছে, কারণ শিহাবের গাছ দারুণ পছন্দের জিনিস। এ দেখো এদিকে প্রচুর মার্কেট বসেছে। তো আমি একবার হাঁটতে হাঁটতে মার্কেটের দিকে দাঁড়িয়ে গিয়েছিলাম, পরে মনে পড়লো যে লঞ্চটা ছেড়ে দেবে, তো সেক্ষেত্রে এখন আর এই মার্কেট দেখব না, বিকালে ফেরার পথে তখন তোমাদের সঙ্গে মার্কেটে কী কী আছে সেগুলো শেয়ার করব। তো তাও একবার দাঁড়িয়ে একটু এদিক ওদিকে দেখছি কী জিনিস, একটা ডলফিন মতো একটা মাছ দেখতে পেয়েছি, তো সেটার একবার ফেয়ারটা জিজ্ঞেস করে নিলাম। তো ব্যাস এই তো এইবার এগিয়ে যাব আমাদের ঘাটের দিকে। তো এই ঘাটে কিন্তু দাঁড়িয়ে রয়েছে আমাদের বোট। তো আজ তো বাপনদাকে পাইনি, রাজুদাই জানালো আজকে প্রথমে দেখব আমরা সজনেখালি। তো সজনেখালিতে নেমে গেছি, দেখো কি দারুণ এখানের ভিউটা। প্রথমে এখানে আই লাভ সুন্দরবন লেখা রয়েছে, অন্যদিকে দেখো নেট দিয়ে সব জঙ্গলটাকে আটকানো রয়েছে। তো প্রথমে আমরা এগিয়ে যাচ্ছি, এদিকে কিছু মিউজিয়াম মতো রয়েছে, আর এই জঙ্গলের মধ্যে একটা পুকুর আছে, সেই পুকুরে বেশ মানে অনেক বড় বড় কচ্ছপ রয়েছে, সেটা আমরা দেখতে গেলাম। আর এই দেখো তোমাদেরকেও দেখাচ্ছি অনেকগুলো কচ্ছপ রয়েছে, এগুলো কিন্তু খুব রেয়ার প্রকৃতির কচ্ছপ। তো এখানে এদেরকে রেখে দেওয়া হয় এবং তার ডিমগুলোকে ওদিকে অন্য আরেকটা জায়গায় সংরক্ষণ করে রাখা হয়, যাতে এই রেয়ার প্রকৃতির কচ্ছপটাকে বাঁচিয়ে রাখা যায়। আর ইনি হচ্ছেন আমাদের গাইড, এই গাইডটা এই গাছগুলো সম্পর্কে বুঝিয়ে বলছিলেন, আজকে কি দেখবো সেগুলো বুঝিয়ে বলছিলেন। তো এই গাছটাকে বলছে নাকি কাঁকড়া গাছ, কারণ ওর ফলগুলো কাঁকড়ার মতো। আর এইটা হচ্ছে ওয়াচ টাওয়ার। তো ওয়াচ টাওয়ারের দিকে এগিয়ে যাচ্ছি। আজকে এই ওয়াচ টাওয়ারের মতো প্যান্ট কিন্তু আমার হাবিও পরে এসেছে, একদম কম্বিনেশান ওয়াচ টাওয়ারের সাথে। আর এবার দেখো আমি একটু স্পিড করে দিয়েছি, কারণ ভিডিওটা তো অনেক লেন্দি সেই জন্য। আর এই দেখো এখানে একটা মৌচাক, আমি এত বড় মৌচাক তো কোনোদিনই দেখিনি, মানে মৌচাকই দেখিনি। তো এই এত বড় মৌচাক দেখে আমি হা করে দেখছি, তোমাদের সাথে কথা বলবো কি ভুলেই গেছি। তো যাই হোক, তারপরে মৌচাকটা দেখে ওয়াচ টাওয়ারের আরও উপরের দিকে এগিয়ে যাচ্ছি। আমি মৌচাকটা দেখে শুধু মনে মনে ভাবছিলাম যে একটা যদি মৌমাছি কামড়ে দেয় তাহলে তো গেলাম। আর এই যে ওয়াচ টাওয়ারের একদম টপে দাঁড়িয়ে আছি, এখান থেকে বাইরের ভিউটা তোমাদেরকে একবার শেয়ার করে দিচ্ছি। এখান থেকে বেসিক্যালি সুন্দরবনের পুরো জঙ্গলটাকে কিন্তু খুব সুন্দর করে দেখতে পাওয়া যাচ্ছে, একদম দেখো গোল করে জঙ্গলটা দেখা যাচ্ছে, খুবই ভালো লাগছে। আর মাঝে মাঝে কিছু কিছু জায়গায় জলের জন্য কেটে রাখা, ওখানে হচ্ছে মিষ্টি জল যেটাকে বলছে, বৃষ্টির জল ওখানে এসে জমে, আর ওখানে নাকি হরিণ এবং বাঘ ওরা ওখানে এসেই মিষ্টি জলটাকে খেতে পারে, আর কারণ নদীর জলটা তো নোনতা, তো এটাই বেসিক্যালি বাঘরা কিন্তু এসে খায়। তো ব্যাস এই তো এবার এটা দেখে আমরা সামনের দিকে এগিয়ে যাব। এখানে একটা ব্যাপার, এখানে কিন্তু ফোনের টাওয়ার টাওয়ার একদমই কিছু পাওয়া যায় না, এই জন্য সবাইকে একসাথে থাকতে হয়। আর এখানে আমাদের বোট ছাড়াও আরও অন্যান্য বিভিন্ন বোটের লোকজন ছিল, তো খুব টেনশানে ছিলাম যে যদি কেউ হারিয়ে টারিয়ে যায় তাহলে তো খুবই মুশকিল। আর এই দেখো এবার ওয়াচ টাওয়ার থেকে নিচের দিকে নেমে যাচ্ছি, নেমে দেখছি এরকম কিছু হনুমান বানর যারা একদম ওপেনলি রয়েছে। আর এই দেখো একটা কুমির, এই কুমিরগুলো কিন্তু এই জলে খুব ছোটো ছোটো কুমির থাকে, একদম জাম্প করে করে ঘুরছিল, যদিও সেই মুহূর্তটা ক্যাপচার করা হয়নি। ব্যাস এবার আবার সামনের দিকে এগিয়ে যাচ্ছি দেখার জন্য। তো এখানে হনুমান বানরের এত উৎপাত কি বলবো, আমার খুবই ভয় লাগছিল, যেহেতু আমার কোলে ছোট্ট শিহাব, তো সেই কারণে যদি ওরা হাত পা ধরে টান দেয়, কারণ ন্যাচারালি ওরা ব্যাগ ছাদা ফোন যা পাচ্ছিলো সব ধরে টান দিচ্ছিল। আর দেখো এটা হচ্ছে সুন্দরী গাছ,
আমাদেরকে আমাদের যিনি গাইড ছিলেন তিনি বলে দিচ্ছিলেন। তো সুন্দরী গাছের পরে উনি দেখালেন হচ্ছে আমরা বেসিক্যালি কোথায় কোথায় ঘুরছি, কী করছি। এটা হচ্ছে সুন্দরবনের পুরো ম্যাপটা, এই যে গ্রিনটা দেখলে না, গ্রিনের মাঝখান দিয়ে যে জায়গাগুলো হোয়াইট হোয়াইট ওটাই হচ্ছে নদী। আর আমরা কিন্তু ওই নদীর মধ্যে দিয়েই ঘন জঙ্গলের ভিতরে মাঝে মাঝে ঢুকছিলাম। দেখো এই যেরকম তোমাদেরকে বলছিলাম যে বানর কিন্তু ওপেনলি রয়েছে। আর এই দেখো আমাদের বোটেই আছেন এই দিদি, তিনি একবার সুন্দরী গাছের ফল কুড়াতে চলে গেছেন। ব্যাস এবার সামনের দিকে এগিয়ে যাচ্ছি। এই দেখো বলতে না বলতেই কয়েকটা বানর অন্য একজন বোটের একজন লোকের ছাতা ফোন সব নিয়ে নিয়েছে, ওই দেখো দূরে ফেলে দিয়েছে। ব্যাস এরপরে খুব ভয় লাগছিলো বানরের, আর কিছু দেখানোর নেই, একবারে ডিরেক্ট আমরা বোটে উঠে পড়বো। তো হাবি তোমাদেরকে এটাই জানাচ্ছে যে আমরা এবার সজনেখালি থেকে উঠে গেলাম বোটে। আর এদিকে দেখো বোটে এসে আমি শিহাবকে একটু ফ্রেশ করিয়ে নিই। বোটের উপর থেকে তো জলের ভিউটা খুবই সুন্দর লাগে, কিন্তু বোটের নিচের ঘরের জানলা থেকে কিন্তু অন্যরকম, একদম দারুণ ভয়ঙ্কর লাগছিল। কারণ মনে হচ্ছিল একদম জলের কাছে কাছে দিয়ে যাচ্ছি। আর তোমাদেরকে যেটা আমি মানে আগের ভিডিওতেও বলছিলাম যে ছোট্ট বেবি নিয়ে যদি তোমরা কোথাও ট্রাভেল করতে যাও তাহলে অবশ্যই এই ধরনের ট্যুরকে চুজ করতেই পারো। ঘুরে ঘুরে এসে এবার খিদে পেয়ে গেছে আর চলেও এসেছে আমাদের ব্রেকফাস্ট। আজও দিয়েছে লুচি আর এদিকে কাবলি ছোলা আর আলুর তরকারি। আর যেহেতু আমি শিহাবকে ফ্রেশ করাচ্ছিলাম তো ওই জন্য শিহাবের পাপাই আমাকে খাইয়ে দিচ্ছে, আমি আর হাত নোংরা করলাম না। তো যেটা বলছিলাম যে তোমরা কিন্তু ছোট্ট বেবি নিয়ে এরকম ইজিলি এই ধরনের ট্যুরকে চুজ করতে পারো যেখানে ছোট্ট বেবির কোনো সমস্যাই হবে না, সে খুবই আনন্দে থাকবে, বেডে বাড়ির যেরকম বেডে থাকে সেরকম শুয়ে থাকতে পারবে, আর বাইরে সুন্দর মিষ্টি হাওয়া দেবে, সবুজ দেখতে পারবে, জল দেখতে পারবে। তো যাই হোক এক কথায় ছোট্ট বাচ্চাকে নিয়ে ঘোরার জন্য এই সুন্দরবন ট্যুর কিন্তু দারুণ পারফেক্ট একটা ট্যুর। আর এই দেখো আমি আমার জানলা থেকে এই ভিডিওটা ক্যাপচার করেছি, দেখো উপর থেকে যতটা না সুন্দর লাগে তার থেকে অনেক বেশি সুন্দর কিন্তু এই নিচের জানলা থেকে লাগছে, জলটা আরও কাছে লাগছে, জঙ্গলটা আরও কাছে লাগছে। আর এই দেখো অন্যদিকে শিহাব দারুণ মস্তিতে আসছে, খুবই হাসছে, খুবই খেলা করছে। আর এই তো এবার আমার পরে চলে গেল অন্যান্য সবার কোলে, শিহাব এবার সবার কোলে কোলে ঘুরে ঘুরে বেড়াচ্ছে। তো একদম যেরকম আমরা বাড়িতে থাকি সেরকম কোনো মানে মানে কোনো কষ্টই নেই, একটা ছোটো বেবিকে নিয়ে আসার পরে কোনো সমস্যাই হবে না। আর আমরা যে ট্রাভেলারকে চুজ করেছিলাম, যদি তোমরা সেই ট্রাভেলারকে চুজ করতে চাও তাহলে আমার এই ভিডিওর নিচে যে ডিসক্রিপশানে লিংক দেওয়া আছে তোমরা সেই লিংক থেকে ওদের ফেসবুক চুজ করতে পারো, ওদের কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে ওদেরকে সেখানে দেখতে পারো। আর তোমরা আমাদের চ্যানেল দেখে গিয়েছো এটা যদি জানাও তাহলে ওরা তোমাদেরকে কিন্তু এক্সট্রা ডিসকাউন্টও দিয়ে দেবে। তো বুঝতেই পারছো এত দারুণ খাওয়া, এত দারুণ ঘোরা, সব কিছু কিন্তু তোমরা খুব কমের মধ্যেই করে ফেলতে পারবে। তো যাই হোক এবার একটু ছবি টবি তুলবো, সেই কারণে শিহাবকে নিয়ে চলে আসলাম একদম বোটের ফ্রন্টের দিকে। তো এখানে বেসিক্যালি আমি যেমন আসছিলাম সবাই আসছিল, তো শিহাবের পাপা সবার সাথে ছবি টবি ক্যাপচার করছিল। তো ব্যাস এবার আমরাও আরও কিছু ছবি টবি ভিডিও ফিডিও যা নেওয়ার সব সামনে বসে নিয়ে নিলাম। আর এদিনও তুলনামূলক খুবই সুন্দর ওয়েদার ছিল, তো বৃষ্টি কিন্তু হচ্ছিল না কিন্তু খুব ঠান্ডা ঠান্ডা হাওয়া। আর দেখো দূরের লোকেশন দেখে বুঝতে পারছো একদম চোখ জুড়ানো মনোরম পরিবেশ। তো সজনেখালির পরে আজকে আমাদের সেকেন্ড ডেস্টিনেশন হচ্ছে দোবাকি। তো দোবাকি যে কতটা দূর সেটা বুঝতে পারছিলাম না, এই জন্য শিহাবের ঘুম আসছিল, তাও শিহাবকে ঘুম পাড়াতে পারছিলাম না। যদিও ফাইনালি শিহাবের খুবই ঘুম এসে গেল, তখন আমি শিহাবকে নিয়ে চলে গেলাম এগেইন ফিট করাতে। অন্যদিকে শিহাবের পাপাই তোমাদের জন্য কিছু ভিডিও ক্যাপচার করেছে, চলো সেটাই দেখতে থাকো এবং বোটের বাকিরা কি বলছে সেটা একবার শুনে নাও। এই যে আমরা সব একসঙ্গে আছি, এতজন বোট আরো অনেকে আছে, আমরা ফ্রন্ট লাইনে আছি, একদম নৌকার সামনে। তো সুন্দরবন গেছি আর বোটের সামনে বসে কিছু লোকেশন নেব না সেটা হতেই পারে না। তো দেখো চারিদিকে অসম্ভব দারুণ, মানে এক্সপ্লেইন করার আমার জায়গা নেই, এতটা সুন্দর ওয়েদার, এতটা সুন্দর সিনারি দেখে চোখ জুড়িয়ে যাচ্ছে। তো আমরা সুন্দর হাওয়া খেতে খেতে শিহাবের পাপা উপরে বসে আছে আর আমি নিচে বসে বসে শিহাবকে ঘুম পাড়িয়ে রেখেছি, যেহেতু সেজন্য ওকে নিয়ে আমি নিচেই রয়েছি। শিহাবের পাপা এক্স্যাক্টলি কী করবে ঠিক বুঝতে পারছে না, একবার বসছে একবার শুচ্ছে, যা পারছে তাই করছে। আর অন্যদিকে এবার আমিও চলে এসেছি শিহাবকে অন্য একজনের দায়িত্বে রেখে, আমরা চলে এসেছি ভিডিও এবং ফটোশ্যুটের জন্য। তো দেখো এই সময় ফটোশ্যুট করছিলাম আর দারুণ এনজয় করলাম, খুবই ভালো লেগেছে।
ফাইনালি এখানে আমরা জায়গা পেয়েছি, যেটা হয়েছি যদিও সিহাব ঘুমাচ্ছে বলে। দেখো এই মুহূর্তে আমাদের পাশ দিয়ে বেরিয়ে যাচ্ছে আর একটা বোট, এরকম অনেক বোট আশপাশ দিয়ে বেরিয়ে যাচ্ছে, কিন্তু আমাদের বোটে কিন্তু বেশ কিছু ইউটিউবাররা এর আগেও ভিডিও করেছে, তো আমরা ভীষণ লাকি যে সেই বোটে উঠতে পেরেছি। কি এটা বলা হয় বলো, কি বলো? এটা আলুর পকোড়া। পটাটো পকোড়া? হ্যাঁ আলুর পকোড়া। তো এবার চলে এসেছে আলু পকোড়া, আর আজও কিন্তু আমরা দুজনের বদলে তিনটে নিয়েছিলাম, মানে আর একটা এক্সট্রা চেয়েছি তো দিয়েছে। আর অন্যদিকে দেখো শিহাব এখন খেলা করছে আর আমরা দুজন দুজনকে খাইয়ে দিচ্ছি। আহ কি রোমান্টিক ম্যাটার। যাই হোক, জানলার পাশ দিয়ে দেখছি হাওয়া হচ্ছে আর এত টেস্টি আলু পকোড়া খাচ্ছি কি বলবো। ও এবার একটা সুন্দর সিন তোমাদের সঙ্গে দেখাই, এই যে লোকেশনটা, এখানে কিন্তু পাঁচটা নদীর একসাথে মিলন হয়েছে, পাঁচটা নদীর সম্মেলন এই জায়গাটা, কি মোহনা বলছে জায়গাটাকে। তো দেখো পুরো সমুদ্র লাগছে জায়গাটাকে, খুবই সুন্দর। ব্যাস এবার আমাদের নামার পালা। তো শিহাবের পাপা শিহাবের সাথে একটু খেলা করছে, ওর ঘুম ভাঙাচ্ছে। তো ব্যাস এবার আমরা দোবাকি নামবো। এবার আমরা ফাইনালি দোবাকি ক্যাম্পে নামলাম, এবং এখানে যে ওয়াকওয়েটা রয়েছে এর দুই সাইডে রয়েছে নেট লাগানো, আর নিচে হরিণ বাঘ এগুলো নাকি ওপেন ছেড়ে দেওয়া রয়েছে। তো যিনি এই ক্যাম্পের সামনের কাউন্টারে ছিলেন তিনি বললেন যে ইজিলি নাকি এখানে হরিণ বা বাঘ এগুলো সব দেখতে পাওয়া যাবে, যদিও আমরা প্রথম প্রথম কিছুই দেখতে পাচ্ছিলাম না, কিন্তু এই দুদিকে নেট লাগানো রাস্তার মাঝখান দিয়ে যাচ্ছিলাম, এটা কিন্তু খুব ভালো লাগছিল। আর শিহাব তো খুবই হাসছে সবাইকে দেখে। তো এখানে দাঁড়িয়ে বেশ কিছু ফটোশ্যুট করে নিলাম। আর এই যে নেট লাগানো যে রাস্তাটা, এর আশেপাশের জঙ্গলটা কিন্তু খুব হালকা, তো এখানে হরিণ বা বাঘ দেখার বদলে উল্টে আমরা কাঁকড়া দেখতে পাচ্ছিলাম, যদিও কাঁকড়াটা কিন্তু লাল রঙের। আমাদের চলতে চলতে বৃষ্টি চলে আসলো, কি করব বৃষ্টিতে এখন একটু যাচ্ছি আস্তে আস্তে। রাজুদা ছাতা নিয়ে আসলাম আমাদের জন্য। তো তোমরা তো দেখতে পেলে যে কিছু হরিণ আমরা দেখতে পেয়েছি, আর যে কাঁকড়াটার কথা বলছিলাম ওর কিন্তু সামনের জাস্ট একটাই হাত রয়েছে, ব্যাস এটাই। আর যদিও বিষ কাঁকড়া শুনেছি, এগুলো খাওয়া টাওয়া যায় না। এই যে এই দোবাকি ওয়াচ টাওয়ার দেখতে পাচ্ছ, অপরূপ দৃশ্য। এটা হচ্ছে একটা মিষ্টি জলের পুকুর, দারুণ একটা জঙ্গল। যেহেতু তোমরা দেখতে পেলে যে হালকা মতো বৃষ্টি হচ্ছে ঝিরঝির করে, এই জন্য আমি আর শিহাবকে নিয়ে ওয়াচ টাওয়ারের উপরে উঠিনি, ওখানে হাবির নিজে গিয়েই তুলে নিয়ে এসেছে। আর যা দারুণ জঙ্গলের ভিউ দেখলাম, সত্যি মনে হচ্ছিলো যে একাধবার যদি একটা বাঘ বেরিয়ে আসে। আর এটা হচ্ছে বনবিবি, এই এরা খুব বনবিবি বিশ্বাস করে এই জঙ্গলের লোকজন। এখানে বাঘের বাঘরা নাকি বনবিবির পুজো করে, এরকম কিছু একটা কথিত আছে, জানি না কেন, তো সেই হিস্ট্রিটা শোনা হয়নি। তো ব্যাস এবার আমাদের বেরোনোর পালা। ওই দেখো দূরে আমি আর শিহাব দাঁড়িয়ে রয়েছি, আমাদের বোটের আরও অন্যান্য লোকও দাঁড়িয়ে রয়েছে, আর এই পুকুরেও কিছু কচ্ছপ সংরক্ষিত আছে, আর ওই লাল কাঁকড়া তো সব জায়গায় ভর্তি। তো ব্যাস এবার দোবাকি ক্যাম্প ছেড়ে দিয়ে আমরা এবার বোটের দিকে উঠছি। তো বোটে ওঠার পরে বোট যখন ছেড়ে দিল, তখন দেখছি ওয়েদার বেশ সুন্দর হয়ে গেছে, আবার সেই মিষ্টি হাওয়া দিতে লেগেছে, আর চারিদিকে পুরো ঠান্ডা, একদম খুবই সুন্দর। তো এবার আমাদের দুপুরবেলা লাঞ্চ করার পালা। তো তার আগে তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নেব আজকে লাঞ্চে বেসিক্যালি কী কী আছে। আর এই দেখো যেরকম তোমাদেরকে বলছিলাম যে আমাদের বোটের আশেপাশে কিন্তু বিভিন্ন বোট যাতায়াত করে, আর এত সুন্দর ভিউ, তো ভিউ দেখতে দেখতে খেতে হবে। অন্যদিকে শিহাব একটু ঘুমিয়ে গেছে। ও আরও একটা জিনিস দেখো, এই যে বোটটা দেখতে পাচ্ছি এটা কিন্তু বাংলাদেশের বোট, তো এখানে কিন্তু ইন্ডিয়া বা বাংলাদেশ আলাদা করা নেই, তো সব জায়গা থেকেই কিন্তু বাংলাদেশ বা ইন্ডিয়ার বোট আলাদা আলাদা করে আমরা দেখতে পাচ্ছিলাম। ব্যাস এই তো চলে এসেছি ল্যাঞ্চের জায়গায়, আর এই যে ভাত ডাল আছে, পুঁই শাক ইলিশ মাছের মাথা দিয়ে, এটাকে পুঁই ইলিশ বলছে, আর তার সাথে এই এটাও তো পুঁই ইলিশ, আর সাথে আছে আলু ভাজা আজকে, তার সাথে আর একটা মেন ভালো জিনিস আছে সেটা হচ্ছে ইলিশ মাছ ভাজা, সবার ভীষণই ফেভারিট, আর সর্ষে ইলিশ। তো আগের দিন তো বললাম যে আমি দই ইলিশ আর সর্ষে ইলিশের পার্থক্য বুঝিনি, আর একদম ফাইনালি আছে চাটনি এবং পাঁপড়। তো দেখো আমরা যখন খেতে বসবো এই টাইমে কিন্তু ওয়েদার আবার কীরকম যেন অন্ধকার হয়ে এসেছে, আর ভাগ্যিস শিহাব ঘুমিয়ে আছে,
তো একটু অন্ধকার অন্ধকার বেশি ঠান্ডা হাওয়া দিচ্ছে বলে শিয়াবকে একবারে কমপ্লিটলি কাপড় দিয়ে মুড়িয়ে রেখেছি যাতে ওর ঠান্ডা ফান্ডা লেগে না যায়। আর যদিও শিয়াব ঘুমিয়ে আছে তো খেতে তো সুবিধাই হবে। ব্যাস দুজনেই একসাথে খেয়ে নিলাম। প্রথমেই শাল পাতার থালায় পড়ে গেল ভাত, তার সঙ্গে ঝুরঝুরে আলু ভাজা। আজও আমি বেশ একটু বেশি করে আলু ভাজা চেয়ে নিয়েছি। তো এরপরে দিয়ে গেছে আমাদের ডাল, আর তারপরে ধীরে ধীরে যা যা মেনুতে ছিল পুঁই ইলিশ। এদিনেরও কিন্তু পুঁই ইলিশটা বেশ টেস্টি হয়েছিল, ডাল আলু ভাজা সবেরই টেস্ট বেশ সুন্দর ছিল। তো খাবার দাবার কিন্তু বেসিক্যালি সত্যি খুব সুস্বাদু ছিল। আর ইলিশ মাছ ভাজা এর তো কোনো কথাই হবে না, একদম সর্বকালের সেরা খাবার। তো আর মাছগুলো কিন্তু বেশ টাটকা ছিল। তো এই তো আমি ইলিশ মাছ ভাজা দিয়ে খাচ্ছি। এদিকে সর্ষে ইলিশ হাবির থালায় দিয়ে গেছে, আমার থালাতেও দিয়ে গেছে। লাস্টে দেখো চাটনি এবং পাঁপড়, আমের চাটনি। যদিও চাটনির আমটা কিন্তু এক পিস করেই দিচ্ছে, সেকেন্ড আর এক পিস চাইলে কিন্তু তখন আর দিচ্ছে না, বলছে সবার জন্য একদম মাথা পিছু গোনা রয়েছে। তো এই তো ব্যাস খাওয়া দাওয়া হয়ে গেল। আজকে আর ফল টল দেয়নি, মানে ডে টুতে কোনো ফল টল দেয়নি। আমরা এবার বেসিক্যালি আমাদের মানে ফিরে যাওয়ার পালা। সকালবেলাতে তোমাদের সঙ্গে দেখাতে ভুলে গিয়েছিলাম, যখন লুচি দিয়েছিল তখন একবার চা দিয়েছিল, আর নামার আগে আগে আর একবার চা দিয়েছে। তো বুঝতেই পারছো বোটের মধ্যে বসে আছি, বাইরে ঝিরঝির বৃষ্টি, অন্যদিকে জঙ্গল, আর তার সাথে লাল চা, আহ মজা। আর দেখো শিহাব পুরো হাঁ করে দেখছে, মানে পারলে এবারই খেতে স্টার্ট করে দেয়। তো যেহেতু ছমাস হয়নি, মুখে ভাত হয়নি, ওকে তো আর দেওয়া যাবে না, চা তো একদমই দেওয়া যাবে না। তো যাই হোক, কী আর করা যায়, শিহাব খুবই দুষ্টুমি করছে, আমাদের এবার নামতে হবে। তো আজকে একদম ঘুমাতে চাইছিল না, খুবই দুষ্টুমি করছিল বলে আমি খুব বেশি বোটের উপরেতেও যেতে পারিনি, আর ওয়েদারটাও ঠান্ডা ঠান্ডা ছিল। তো নিচে বসেই এই যে বোটের সাইডে যে জলের তোর যাচ্ছিল, জলের ঢেউ যেটাকে বলছে, তো সেই ঢেউ অনুভব করছিলাম, দেখছিলাম জানলা দিয়ে। ব্যাস এই তো এবার নেমে গেছি পাখিরালয়ে। তো পাখিরালয়ে নেমে যখন সিঁড়ি দিয়ে উপরে উঠছি, দেখছি এই ভদ্রলোককে যিনি বাজনা বাজাচ্ছিলেন, তো তার পিঠে কিন্তু একটা শালিক পাখি। তো সকালবেলায় যাওয়ার সময় তোমাদেরকে যেমনটি কথা দিয়েছিলাম যে বিকালে ফেরার পথে তোমাদেরকে দেখাবো যে এই মার্কেটটা কেমন, তো যেহেতু এটা একটা ট্যুরিস্ট স্পট, তো সেখানে মার্কেটে নর্মালি টুকটাক জিনিস তো বিক্রি হয়েই থাকে। তো এই সমস্ত জিনিস আমাদের ওখানে যেরকম দাম, তার থেকে অনেক বেশি দাম চাইছিল। কিন্তু সুন্দরবনের একটা স্মৃতি রাখা উচিত, সেই জন্য কিনবো করে শিহাবের জন্য একটা ডুগডুগি খেলনাই নিলাম কাঠের। ব্যাস আর এই তো, আর বাকি যে সমস্ত অর্নামেন্টস আছে বা কিছু, সেগুলো যে স্পেশাল কিছু সুন্দরবনের সেরকম কিছু নয়। তো সেই জন্য আমাদের জন্য আর তেমন কিছু পছন্দও হলো না, আর কিছু নেওয়াও হলো না। সিম্পলি শিহাবের জন্য একটা ডুগডুগি নিলাম, আর শিহাবের পাপার জন্য একটা টুপি তাও নেক্সট দিন কিনেছিলাম, তো এই দিন আর নেওয়া হয়নি। ওই জাস্ট অ্যাজ আ মানে আমাদের স্মৃতি হিসাবে এটা রাখা। তো ব্যাস এই তো, এই দোকান থেকে ডুগডুগিটা কিনে তারপরে সেখানে শিহাবের বাবা পে করে দিল, আর পে ঠে করার পরে তারপরে আমরা ডিরেক্ট চলে যাব লজের দিকে। তো এই দেখো লজে চলে আসার পরে ফ্রেশ ট্রেশ হয়ে নিয়েছি, তারপরে চলে এসেছে বিকালের টিফিন। টিফিনে দিয়েছি চিকেন পকোড়া। তো আমরা যেহেতু চিকেন পকোড়া খাবো না বলেছিলাম, তাই আমাদের জন্য স্পেশালি পেঁয়াজি করে নিয়ে এসেছি, আর তার সাথে হচ্ছে কফি। তো খুব টায়ার্ড লাগছে, ফিরে ফিরেই শিহাবকে ফিট করাতে হলো ফ্রেশ হয়ে নিয়ে। তো তারপরে এই যে কফির সাথে চিকেন পকোড়া আর বাইরে সরি পেঁয়াজি আর তার সাথে বাইরের এই ঝিরঝিরে বৃষ্টি, তো সব মিলিয়ে কিন্তু দারুণ লেগেছিল। তো চলো একবারে ফাইনালি তোমাদের সঙ্গে শেয়ার করি রাতের ডিনারে কী ছিল। ডিনারে এদিন ছিল হচ্ছে ফ্রাইড রাইস আর চিলি চিকেন। তো আমরা যেহেতু চিকেনটা খাই না, তো সেই কারণে আমাদেরকে দিয়েছিল গ্রেভি আর তার সাথে হচ্ছে ডিমের অমলেট। যদিও আমার এই ব্যাপারটা খুব একটা ভালো লাগেনি, চিলি চিকেনের বদলে এরা কিন্তু এখানে চিলি পনির বা অন্য কিছু করতে পারতো। চিলি চিকেনের বদলে ডিমটা অতটা ঠিক মানাচ্ছে না ফ্রাইড রাইসের সাথে। সাথে দিয়েছিল স্যালাড,
এই তো ডে টুটা এইভাবেই কেটে গেল। তো ভিডিওটা আজকের এই পর্যন্তই থাকছে। ভিডিওটা কেমন লাগলো জানাতে ভুলো না। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করো। আর ভিডিওর ডেসক্রিপশানে সমস্ত কিছু লেখা রয়েছে, তোমরা চাইলে ওখান থেকে সমস্ত কিছুর ইনফরমেশান পেয়ে যাবে। দেখো অন্যদিকে শিহাব ঘুমিয়ে গিয়েছে, নেক্সট ব্লগ দ্যাট মিন্স ডে থ্রির ব্লগ আসছে পরের দিন, তোমরা অবশ্যই ডে থ্রির ব্লগ দেখার জন্য ওয়েট করো। ব্যাস আজকে এই পর্যন্তই থাকছে, দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওতে। ততক্ষণ অবধি তোমরা সবাই ভালো থেকো, টেক কেয়ার অ্যান্ড বাই।